আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি পলেন্ডো শিক্ষাবিদ ওয়ার্ল্ড ক্লাস রিনাউন্ড রিসার্চার প্রফেসর খন্দকার মোকাদ্দেম হোসেন স্যার, বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো উপাচার্য প্রফেসর মোকাদ্দেম হোসেন স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য দেওয়ার জন্য। সবাই একটা হাততালি স্যার, প্লিজ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আয়োজিত, বিশেষ করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্তৃক আয়োজিত আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে সম্মানিত সভাপতি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্কুলের সম্মানিত ডিন, অনেক বড় নাম ডক্টর সরকার মোহাম্মদ নুমান, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি আমাদের সম্মানিত রেজিস্ট্রার এবং আমাদের এসএস বিভাগের সম্মানিত পরিচালক, মঞ্চে উপবিষ্ট আরও দুজন বিশেষ অতিথি ডক্টর জাহিদুর রহমান সুমন, জাহিদুর রশিদ সুমন এবং ডক্টর ওয়াহেব, এবং আমাদের ঢাকা আরআরসির সম্মানিত পরিচালক চলে গিয়েছেন যিনি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কলিগবৃন্দ, সহকর্মীবৃন্দ, এবং আজকে যারা এসেছেন এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের, যারা রেজিস্ট্রেশনের মাধ্যমে যারা এনরোল করেছেন তাদের সবাইকে অভিনন্দন, কৃতজ্ঞতা এবং প্রাণ ঢালা শুভেচ্ছা। আসলে আমরা কি ওরিয়েন্টেশন প্রোগ্রামে এসেছি? আমি তো প্রথমে একটু ডিফার করব, দিস ইজ নট দ্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম, রাদার ইট ইজ দ্য রিওরিয়েন্টেশন প্রোগ্রাম, বিকজ দ্য গ্রাজুয়েটস হু আর হিয়ার অলরেডি বিন ওরিয়েন্টেড, অ্যান্ড দিস ইজ দ্য রিওরিয়েন্টেশন অ্যাকচুয়ালি, বিকজ অল অফ ইউ আর হ্যাভিং দ্য বেসিক অ্যান্ড গ্রাজুয়েট ডিগ্রি, অ্যান্ড সাম অফ ইউ আর হ্যাভিং দ্য মোর হায়ার ডিগ্রি ইভেন, সো ফ্রম দ্যাট পার্টিকুলার পার্সপেক্টিভ ইউ আর হিয়ার নট অ্যাজ পার্ট অফ দ্য ওরিয়েন্টেশন, রাদার ইট ইজ ওয়ান কাইন্ড অফ রিওরিয়েন্টেশন, আমার দৃষ্টিতে আমি এটাই বলব। আর রিওরিয়েন্টেশন কেন আমরা বলছি, রিওরিয়েন্টেশনের কারণ যেটা হচ্ছে, এটা হচ্ছে ইউ উড বি ইনভলভিং টু ব্রিং সাম কাইন্ড অফ চেঞ্জ ইন দ্য ডিরেকশন অফ অ্যাকোয়ারিং অ্যান্ড অ্যাকুইজিং দ্য নলেজ ইন দ্য পাবলিক হেলথ, সো দিস ইজ নাথিং বাট ওয়ান কাইন্ড অফ রিওরিয়েন্টেশন। আমি শুরু করব ডক্টর জাহিদ সুমনের কথা দিয়ে, চমৎকার বলেছেন সবাই, আমি অবাক হয়ে শুনছিলাম সবার কথাগুলো, অসাধারণ বলেছেন, সবাই কন্ট্রিবিউট করেছেন চমৎকারভাবে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আমাদের যারা কলিগ আছেন, যারা সম্মানিত রেজিস্ট্রার মহোদয়, সম্মানিত পরিচালক এসএস এবং সেলিম সাহেব, সবাই ভালো বলে গেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে, প্রোগ্রাম সম্পর্কে, আমি সেদিকে যাব না। ডক্টর জাহিদ সুমন বলেছিলেন যে নটা মিথ ইন পাবলিক হেলথ, আমার প্রশ্ন হোয়েদার পাবলিক হেলথ ইজ এ মিথ অর রিয়ালিটি, এই প্রশ্নটা আমি আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি। আর তার ওনার পাশাপাশি আমি একটা উদাহরণ দিয়ে শুরু করবো, অ্যাকচুয়ালি আমি পোর পিপল এবং রিচ পিপল দিয়ে শুরু করবো। ইউ নো বাংলাদেশ সোসাইটি ইজ হাইলি ডিভাইডেড, উই আর হ্যাভিং দ্য রিচেস্ট অফ দ্য রিচ পিপল অ্যান্ড পোরেস্ট অফ দ্য পোর পিপল, ইন বিটুইন উই আর হ্যাভিং দ্য মিডল ক্লাস পিপল, এগেইন ডিভাইডেড ইন টু ক্যাটাগরিজ, আপার মিডল ক্লাস অ্যান্ড লোয়ার মিডল ক্লাস। নাও পোর পিপলকে নিয়ে তিনটা মিথ আছে, রিচ পিপলকে নিয়ে তিনটা মিথ আছে। পোর পিপল আর পোর বিকজ দে আর অলওয়েজ পোর, পোর পিপল আর পোর বিকজ দ্য রিচ পিপল এক্সপ্লয়েট দ্য পোর, পোর পিপল আর পোর বিকজ দে ডু নট ওয়ার্ক হার্ড, ইন কন্ট্রাস্ট রিচ পিপল আর রিচ বিকজ দে আর অলওয়েজ রিচ, রিচ পিপল আর রিচ বিকজ দে এক্সপ্লয়েট দ্য পোর, অ্যান্ড রিচ পিপল আর রিচ বিকজ দে ওয়ার্ক হার্ড। কোনটা বাদ দিবেন, কোন মিথটাকে বাদ দিবেন আপনি? উনি যদি একজন সিইও বা চিফ এক্সিকিউটিভ যদি একটা প্রতিষ্ঠানের হয়, হি ইজ এ রিচ পার্সন, অত বড় রিচ হবে না তবু আমি ধরে নিচ্ছি রিচ পার্সন, ওনাকে দিয়ে শুরু করে যেহেতু উনি মিথটাকে নিয়ে এসছেন,
এখন আমি যদি ওনাকে বলি যে ইউজ দ্য পিপল এক্সপ্লয়েট দ্য পোর পিপল দ্যাটস ওয়াই ইউ আর রিচ, উইল হি এগ্রি? হি উইল বি দ্য লাস্ট পার্সন টু এগ্রি উইথ দিস পার্টিকুলার প্রপোজিশন, হি ইজ নট গোয়িং টু এগ্রি। কাজেই উনি যে নটা প্রপোজিশন দিয়েছেন, ইট ইজ পার্ট অফ বোথ রিয়ালিটিস অ্যান্ড মিথ, দ্যার ইজ নো এক্সেপশন আই টেল ইউ। হ্যাঁ, এটা দুটো সিচুয়েশনে আছে, কিন্তু ডিপেন্ড করবে হাউ ইউ আর টেকিং দিস পার্টিকুলার পয়েন্টস অ্যান্ড হাউ ইউ আর ডিলিং উইথ দিস পার্টিকুলার সিচুয়েশন। নাও পাবলিক হেলথ, হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? যারা মেডিকেল সায়েন্স পড়ে এসছি এখানে, আর একটা বিষয় আমি বলে শুরু করবো, সেটা হলো যে এখানে আপনাদেরকে আমি স্টুডেন্ট হিসেবে সম্বোধন করবো না, নাইদার লার্নার নর স্টুডেন্টস, ইউ আর অল দ্য প্রফেশনালস অ্যান্ড ইউ আর হ্যাভিং দ্য ভেরি স্কিল ব্যাকগ্রাউন্ড, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, এক্সপিরিয়েন্সেস, অ্যান্ড ইউ হ্যাভ ইউর ওন স্ট্যাটাস, ডিগনিটি অ্যান্ড সোশ্যাল রিকগনিশন। ফ্রম দ্যাট পার্টিকুলার পার্সপেক্টিভ, অল অফ ইউ আর অলসো আওয়ার কলিগস অ্যাজ এ প্রফেশনাল, দেন ইউ আর দ্য মাস্টার্স অফ পাবলিক হেলথ ইনরোলড প্রফেশনালস। আমি এভাবেই দেখি, কারণ আপনাদেরকে আমি স্টুডেন্ট হিসেবে আমি অ্যাড্রেস করতে আমি অত্যন্ত রিলাকটেন্ট। ইউ আর নো মোর স্টুডেন্ট, রাদার ইউ আর অল দ্য প্রফেশনালস অ্যাকচুয়ালি। ইউ আর হিয়ার জাস্ট টু আপগ্রেড দ্য ইউর স্কিল, প্রফেশনাল স্কিল। অলরেডি ইউ হ্যাভ ইউর স্কিল, বাট ইউ আর হিয়ার জাস্ট টু ইম্প্রুভ, স্ট্যান্ডার্ড, রিফাইন অর ভ্যালু অ্যাডিং দ্য নলেজ রিলেটেড টু পাবলিক হেলথ, নাথিং এলস। কাজে সেদিক থেকে আমি মনে করি যে এখানে এস্টিম একটা প্রফেশনাল গ্রুপ অফ পিপলকে নিয়ে আমরা ডিল করছি, এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় লাকি যে আপনাদের মতো এই ধরনের প্রফেশনাল গ্রুপ অফ পিপলকে নিয়ে আমরা আমাদের পরিবারের অংশভুক্ত করতে পেরেছি। এবং এখানে যারা শুধু আপনারা আসছেন তা নয়, এখানে এই প্রোগ্রামের সাথে যারা সাপোর্ট দিচ্ছেন, দোজ হু আর অ্যাডমিনিস্ট্রেটর অফ ডিফারেন্ট ইনস্টিটিউশনস, এখানে দুজন রিপ্রেজেন্ট করছেন আমাদের এখানে আরও আছেন, হ্যাঁ, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের সঙ্গে শরিক হয়েছেন এবং আমাদেরকে ওনারা মানে অনেক কিছু মেনে নিয়েই মানে ওনারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। হ্যাঁ, অনেক কিছুকে কম্প্রোমাইজ করতে হয়েছে, কারণ প্রতিষ্ঠান কিসের জন্য? উই মিন বিজনেস, ফ্রাঙ্কলি স্পিকিং। আজ প্রাইভেট অ্যান্ড পাবলিক সেক্টর বাংলাদেশের মধ্যে একটা কম্পিটিটিভ সিচুয়েশনের মাধ্যমে আমাদের মতো যারা শিক্ষার্থী তাদের জন্য এক ধরনের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাওয়ার কথা ছিল, উই আর নট গেটিং দ্যাট আনফর্চুনেটলি। প্রাইভেট সেক্টর ইট ইজ ওয়ান কাইন্ড অফ এক্সপ্লয়েটেটিভ সেক্টর আনফর্চুনেটলি, অ্যান্ড উই ডোন্ট ফলো এনি রেশনাল সিচুয়েশন। তারপরেও এখানে দুটো বিষয় আসে, একটা হচ্ছে ফিলান্থ্রোপিক রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি, আর একটা হচ্ছে এথিক্যাল অব্লিগেশন। সোসাইটাল পিপল আমি প্রথমে বলেছিলাম ধনী এবং দরিদ্র, এখন পাবলিক হেলথ যে মুহূর্তে আমরা এখানে কথা বলছি, আনিস সাহেব শুরু করেছিলেন সুন্দরভাবে যে মুহূর্তে এখানে পাবলিক হেলথ নিয়ে কথা বলছি, বাংলাদেশের এক ধরনের এটা ডিজাস্টার বললে কম বলা হবে, ইট ইজ মোর দেন এপিডেমিক। আজকে এই মুহূর্তে ডেঙ্গুতে যারা মারা গিয়েছেন 28 থেকে 32 জন, আমি তাদের বিধি আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এটা পাবলিক হেলথ ডিজাস্টার, নাথিং এলস আনফর্চুনেটলি। এবং আপনারা একটা কথা বলেছেন, সত্যিকার অর্থে কথাটা আপনারা স্বাভাবিকভাবে বলতে পারেননি, আপনারা সবাই এখানে ভালো ছিল, উনি জিজ্ঞেস করেছিলেন যে কেমন আছেন, আপনার পরিবার কেমন আছে, সবাই বলছে ভালো। নো, ইউ আর নট ইন এ গুড কন্ডিশন, অল অফ ইউ আর ভেরি মাচ ফ্রাইটেন্ড, ইনক্লুডিং মি, নো এক্সেপশন অ্যাকচুয়ালি। এখানে মঞ্চে যারা বসে আছে, ওনার ছেলে মেয়ে আছে, আপনার পরিবারের সদস্যরা আছে, কখন কী আক্রান্ত হবে, উই আর অল ইন এ ফ্রাইটেনিং মুড আনফর্চুনেটলি, অ্যান্ড সামটাইম উই আর ভেরি মাচ ক্লোজ টু ট্রমাটাইজেশন প্রসেস অ্যান্ড উই আর ইনসিকিউর। এই তিনটা ওয়ার্ড আমি বললাম, অর্থাৎ ইটস এ মেন্টাল স্টেট আনফর্চুনেটলি। উই আর সিটিং হিয়ার, এই মুহূর্তে একটা মশা কামড় দিলে আমার ডেঙ্গু হবে না, ইজ দেয়ার এনি গ্যারান্টি? আমি প্রথমেই আবিষ্কার করেছি 15 তলাতে মশা আমার কানের পাশে ঘুরঘুর করছে, এবং আপনারা জানেন যে ডেঙ্গু মশা সকালের দিকে কামড়ায়, এটাও একটা মিথ, একটা রিয়ালিটি। এটাও কখনো সকালে কামড়ায়, কখনো দুপুরে কামড়ায়, কখনো রাতেও কামড়ায়, কিন্তু আমরা ধরে নিয়েছি এটা সকালে কামড়ায়। তার মানে কি আমি নিজেও তটস্থ এবং আপনাদেরকে নিয়েও তটস্থ। এই মুহূর্তে এখানে ওরিয়েন্টেশন করতে এসে যদি একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়, তাহলে দায়ী দায়িত্বকে নিয়ে নেবে, উইল টেক দ্য রেসপন্সিবিলিটি। দিস ইজ হোয়াট ইজ কল্ড দ্য পাবলিক হেলথ রেসপন্সিবিলিটি আনফর্চুনেটলি। কিন্তু আমাদের এখানে পাবলিক হেলথ রেসপন্সিবিলিটিতে বহু ধরনের ডাইমেনশন আছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে এরিয়াগুলোতে পাবলিক হেলথ
মানে ইন্ট্রোডিউস করেছে, সেখানে আমাদের কী নাই আপনি দেখুন। সেখানে আমি যা সংক্ষেপে বলি যে হেলথ এডুকেশন আছে, হেলথ পলিসি প্ল্যানিং থেকে শুরু করে সমস্ত কিছু সিলেবাস কোর্স কারিকুলামে আছে, হেলথ এথিক্স আছে। হোয়াট কাইন্ড অফ এথিক্স নর্মালি ডু ই ফলো, টেল মি ফ্রাঙ্কলি। ব্রিটেনে একটা উদাহরণ দিয়ে শুরু করি, পাবলিক হেলথ অ্যান্ড পভার্টির মানে মেজারমেন্ট, পভার্টির থিওরি এসেছিলো, বিখ্যাত থিওরি যে পভার্টি বা দারিদ্রের যে তত্ত্ব যেটা এসেছিলো সেটাই পাবলিক হেলথ থেকে এসেছিলো আনফর্চুনেটলি। এবং সেখানে স্যানিটেশনের কথা বলা হয়েছে, আমি সেই স্যানিটেশনের কথাটাকে একটু যোগ করি যে তখন লন্ডনের যে নাজুক অবস্থা, মানে ঢাকার বস্তির থেকে খারাপ অবস্থা হয়ে গেছিলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর, লক্ষ কোটি মানুষ গ্রাম থেকে শহরে এসেছিলো, এগ্রিকালচার প্রোডাক্টিভিটি থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টিভিটির সাথে এসেছিলো। ব্যারাক, এই যে পলাশি ব্যারাক যেমন ছিল, এরকম হাজার হাজার ব্যারাক টিনশেড, এবং ল্যাক অফ স্যানিটেশন, ল্যাক অফ সাপ্লাই অফ ওয়াটার, ল্যাক অফ বেটার এনভায়রনমেন্ট, সিভিয়ার অকুপেশনাল হ্যাজার্ড অ্যান্ড হেলথ হ্যাজার্ড, মারাত্মক রকম। বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে বিভিন্ন মানে সমুদ্রের পাশ দিয়ে, আপনার ডান্ডি ম্যানচেস্টার নাম শুনেছেন, এই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বড় বড় মানে সমুদ্রের পাড় দিয়ে গড়ে উঠেছিল। ওয়ার্কারদের সাংঘাতিক নাজুক অবস্থা, এবং একটা স্টেজে আমরা দেখলাম যে সবচেয়ে পোর সিচুয়েশন যেটা স্যানিটেশন, এবং তখন এই মেজার করা হলো যে কারা দারিদ্র অবস্থায় আছে লন্ডন শহরে। এবং সেখানে প্রথম যে রিসার্চাররা যারা গিয়েছিল ঘরে ঘরে, তারা ল্যাট্রিনটাকে চেক করেছিল, অর্থাৎ স্যানিটেশনকে ডিটারমিন করেই পাবলিক হেলথ সিচুয়েশনকে আমরা মানে মেজার করেছিলাম। এবং সেখানে পোর কন্ডিশনটার অন্যতম একটা ইন্ডিকেটর হচ্ছে স্যানিটেশন ফেসিলিটি। কাজে স্যানিটেশনের মানে আমি আমার ল্যাট্রিন আছে কি না, পিট ল্যাট্রিন না টয়লেট মানে, বা অথবা এমনি কাঁচার ল্যাট্রিন, অথবা আমি কি ডিফিকেশন করছি ওপেন স্পেসে, এটাও একটা মাপকাঠি পাবলিক হেলথের। কিন্তু এটা সবচেয়ে বড় মাপকাঠি। কন্ট্রাস্টিং ডাটা আপনি পাবেন ইন্ডিয়ার হেলথ পাবলিক হেলথ ইন টার্মস অফ স্যানিটেশন আর বাংলাদেশের পাবলিক হেলথ ইন টার্মস অফ স্যানিটেশন, শার্প কন্ট্রাস্টিং ডাটা। বাংলাদেশ মানে মোর দেন 95% কাভারেজ স্যানিটেশনে, অথচ ইন্ডিয়াতে আপনি দেখুন কী নাজুক অবস্থা। কাজে দিস ইজ অলসো ওয়ান অফ দ্য এরিয়াজ অফ পাবলিক হেলথ। তার মানে কি, পাবলিক হেলথ ইজ পার্ট অফ দ্য সোশিও ডেমোগ্রাফিক, ইকোনমিক, পলিটিক্যাল, কালচারাল, সোশ্যাল, সাইকোলজিক্যাল, মেডিকেল সায়েন্স, এপিডেমিক অ্যান্ড পাবলিক হেলথ। আমরা যখন ডেঙ্গুকে এপিডেমিক আকারে ডিক্লেয়ার করছি, তখন ইট ইজ দ্য সিরিয়াস অ্যান্ড সিভিয়ার কনসার্ন অফ পাবলিক হেলথ, নো এক্সেপশন অ্যাকচুয়ালি। সেই ইমার্জেন্সি সিচুয়েশন আমরা এখনও বুঝতে পারছি না আসলে। এখন পাবলিক হেলথে আমরা যদি ওরিয়েন্টেশনের কথা যদি বলি, ওরিয়েন্টেশনটা আসলে এখানে আমরা ওরিয়েন্টেশনে কী জানতে পেরেছি এতক্ষণ, আমি জাস্ট ওভারভিউ এবং রিভিউ করছি, কারণ ইতিমধ্যে উই হ্যাভ শেয়ার দ্য নলেজ রিলেটিং টু দিস পার্টিকুলার প্রোগ্রাম অফ বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, স্পেসিফিক্যালি ইন দ্য কনটেক্সট অফ কন্ট্রিবিউশন অফ স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এবং সেই জায়গাতে আমরা যে একটা অপরচুনিটি হয়েছে যে আমরা ওপেন ইউনিভার্সিটি বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা জেনেছি, এবং এখানে আমাদের স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কী প্রোগ্রাম দিচ্ছে সেটা সম্পর্কে আমরা জেনেছি। এবং এখানে আমরা একটা জিনিস আমার প্রথমে বক্তব্য থেকে আমি ক্লিয়ার করি, দিস পার্টিকুলার প্রোগ্রাম ইজ ভেরি মাচ মাল্টি ডিসিপ্লিনারি অ্যান্ড ইন্টার ডিসিপ্লিনারি, নো এক্সেপশন অ্যাকচুয়ালি। এটা আমাদের মনে রাখতে হবে। একসময় এখানে যারা আছি আমরা হয়তো পিওর মেডিসিনে আমি স্পেশালাইজেশন করেছি, অথবা আমি নেফ্রোলজিতে আমি স্পেশালাইজেশন করেছি, অথবা আমি পেডিয়াট্রিক্সে আমি স্পেশালাইজেশন করেছি, অথবা কার্ডিয়াক সিচুয়েশনে আমি স্পেশালাইজ করেছি, কিন্তু এখানে সবগুলোকে অ্যাকশনে নিয়ে আসতে হবে আপনাকে, কোনো এক্সেপশন নেই আসলে। আর এখানে হেলথ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনি কাজ করবেন, পলিসি ফর্মুলেটর হিসেবে আপনি কাজ করবেন, আপনি একজন ফিল্ড ওয়ার্কার হিসেবে কাজ করতে হবে। পাবলিক ইজ হেলথ ইজ অলসো পার্ট অফ দ্য ফিল্ড ওয়ার্কার, একজন ডাক্তারকে ফিল্ডে যে সেখানে ওয়ার্কার হিসেবে কাজ করতে হবে। ডু উই হ্যাভ দ্যাট মেন্টালিটি? ইফ উই ডোন্ট হ্যাভ দেন উই শুড নট বি দ্য স্টুডেন্ট অফ পাবলিক হেলথ। আমি ফ্রাঙ্কলি বলছি আসলে, তার মানে কি, ইউ আর অলসো এ ওয়ার্কার, ইউ আর এ প্রফেশনাল, অ্যাট দ্য সেম টাইম ইউ আর অলসো এ ওয়ার্কার। একইভাবে একটা ইউ আর ডিলিং উইথ দ্য পোরেস্ট অফ দ্য পোর পেশেন্ট, হোয়াট ডু ইউ ডু? টাকা নেবেন, মানে তার মানে মানে সামর্থ্যের বাইরে টাকা নেবেন? একজন ডাক্তার সাহেবকে আমি পেয়েছিলাম আমার জীবনে, যাকে আমি সারা জীবন মানে শ্রদ্ধা করি, এখনও শ্রদ্ধা করি, আবদুল্লাহ সাহেবের কাছে যখন আমরা যাই প্রথমে জিজ্ঞেস করি তুমি কোথা থেকে এসছো বা আপনি কোথা থেকে এসছেন। যদি গ্রামে বলে বলে যে বাবা তোমার কি আমাকে ফি দেওয়ার টাকা আছে, বলে স্যার আছে, বলছে তুমি তো সত্য কথা বলছো না,
তোমার তো সামর্থ্য নেই, তুমি কত টাকা ভাড়া দিয়ে এসছো এখানে? হি টেক্স দ্যাট মাস টাইম টু নো অ্যাবাউট দ্য সোশ্যো ইকোনমিক কন্ডিশন অফ এ পার্টিকুলার পেশেন্ট, এবং তারপর যদি দেখে যে না এই লোকটাকে আমার ফ্রি ট্রিটমেন্ট করতে হবে, সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে অ্যাসিস্ট্যান্টকে তার থেকে কোনো টাকা নিও না। এই যে মানসিকতা, দেখুন দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ পাবলিক হেলথ, নো এক্সেপশন। তার মানে কি, আমার একজন প্রফেশনাল ডাক্তার হিসেবে আমার সেই ফিলান্থ্রোপিক মেন্টালিটি আমাদেরকে রাখতে হবে, যে কার থেকে আমি টাকা নিব, কার থেকে টাকা নিব না, কার কাছে থেকে আমি মানে অনেক বেশি রকমভাবে এক্সপেক্ট করবো, কার থেকে বেশি রকম এক্সপেক্ট করবো না, সেই জিনিসটা আমাদের জানার অধিকার আছে। এবং পেশেন্টের জন্য সেটা একটা সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন হচ্ছে, ফাইন্যান্সিয়াল স্যাটিসফ্যাকশন তো আছে, সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন। ডক্টর পেশেন্ট রিলেশনশিপ কিসের উপর ভিত্তি করে হয়? সোসাইটাল রিয়ালিটি আসলে, আর কিছু না। মানে পেশেন্টসের ট্রিটমেন্টের 60% সাইকোলজিক্যাল, বাকি 40% আমি বলবো যে আইদার আপনার আপনার স্পেশালাইজড এরিয়া অর নট। আপনি যদি আমাকে ট্রিট করেন বেটার হইতে, আমি সারা জীবন আমার সব মনে থাকবে যে না এই ডাক্তারের কাছে গিয়েছিলাম, এবং মানসিকভাবে আপনার রোগ ভালো হয়ে যাবে। কারণ ডিজিজের একটা পার্ট তো সাইকোলজিক্যাল সিচুয়েশন, কোনো এক্সেপশন নাই। বলতে পারেন যে এটা কিছুটা ফ্যাটালিস্ট হলো, নো, ইটস দ্য রিয়ালিটি। সোশ্যাল কনস্ট্রাকশন, কালচারাল কনস্ট্রাকশন, রিলিজিয়াস কনস্ট্রাকশন, সাইকোলজিক্যাল কনস্ট্রাকশন, দেন ডেমোগ্রাফিক কনস্ট্রাকশন, এ সব কিছুই পাবলিক হেলথের পার্ট, কোনো এক্সেপশন নাই আসলে। কাজে আমাদের সেই জিনিসগুলো মনে রাখতে হবে। তারপর অ্যাজ এ ফিল্ড ওয়ার্ক, আমরা যেটা বলেছিলাম যে হাউ ডু ই পার্টিসিপেট ইন এ পার্টিকুলার প্রোগ্রাম, হেলথ প্রোগ্রামে আপনি পার্টিসিপেট করবেন, আপনার নিজেরাই অনেক ক্যাম্প করেন, হেলথ ক্যাম্প করেন না? সারা বাংলাদেশে অনেক হেলথ ক্যাম্প করি, পাবলিক হেলথ ইজ অলসো ভেরি মাস পার্ট অফ দ্যাট পার্টিকুলার হেলথ ক্যাম্প। আপনি হেলথ ক্যাম্পের মাধ্যমে আপনি গরিবদেরকে সার্ভিস দেন, এর থেকে অনন্য সার্ভিস আর কিছু হতে পারে না। যারা কোনোদিন ক্যাটারাক্ট অপারেশন করতে পারেনি, সেখানে আপনি যে সেখানে হয়তো 10 জন ডাক্তার, চোখের ডাক্তার নিয়ে যে আপনি অপারেশন করছেন, যারা নাজুক অবস্থা আছে মানে ইন টার্মস অফ নদী ভাঙন, এই যে দেখেন পাবলিক হেলথ হাউ ইট ইজ রিলেটেড টু ন্যাচারাল ডিজাস্টার। আমি ডিজাস্টারের ছাত্র ইনফ্যাক্ট, এই জন্য আমি এই রেটটা নিয়ে আসছি। আজকে যারা নদী ভাঙনের শিকার হয়েছে, আজকে যেখানে ট্রেন লাইন মানে সম্পূর্ণ মানে কমিউনিকেশন ডিসরাপ্টেড হয়েছে, যে গাইবান্ধা শহরে হাঁটু পানি কোমর পানি হয়ে গেছিলো, সেখানকার লোকেরা কেমন আছে আমরা জানি না, উই ডোন্ট নো আইদার। কটা মেডিকেল টিম এ পর্যন্ত আমরা পাঠাতে পেরেছি, কটা ভলান্টিয়ারলি, কটা টিম আমরা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে গিয়েছি? আমরা শুধু সাহায্যের কথা বলি, নো, এইড বিভিন্ন ধরনের আছে। পাবলিক হেলথ এইডটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই ডিজাস্টার এবং এই সিচুয়েশনের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। প্রথমে যেটা সেটা হচ্ছে আপনার মানে এই যে ডিজিজ, যেটা কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল ডিজিজ যেটাকে আপনারা বলছেন, এই ডিজিজটা যেটা সবচেয়ে বেশি রকম এপিডেমিক আকারে যায় সেটা হচ্ছে পানিজনিত, এবং সেটা ডায়রিয়া, টাইফয়েড এবং জন্ডিস আপনারা জানেন। এই জায়গাটা কিন্তু আমাদের সবচেয়ে বড় মানে একটা ইন্টারভেনশনের ব্যাপার আছে, এবং সেখানে কিন্তু আমাদের উই নিড টু প্রোভাইড দিস কাইন্ড অফ হিউজ লজিস্টিক্স। আনফর্চুনেটলি উই ডোন্ট ডু দ্যাট, কিছু করি না তা নয়, অবশ্যই কিছু করি, এনজিওরা কাজ করে, অনেকেই কাজ করে, কিন্তু আমাদের মধ্যে সেই ভলান্টিয়ারিজম, আমাদের মধ্যে সেই ফিলান্থ্রোপিক অ্যাটিচিউড, আমাদের ইনস্টিটিউশনাল রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি, এইগুলো কিন্তু পাবলিক হেলথ মানে বিইং দ্য হেলথ অ্যাডমিনিস্ট্রেটর, আমি যেটা বলেছিলাম ইউ নিড টু প্লে দিস পার্টিকুলার ক্রুশিয়াল রোল, এখানে কোনো এক্সেপশন হবে না। পাবলিক হেলথ প্রোগ্রামে আপনারা অনেকগুলো ভাইটাল ইনফরমেশন পেয়েছেন আমাদের একাডেমিক প্রোগ্রাম সম্পর্কে। এখানে একটা জিনিস বলবো যে উই নিড টু আপগ্রেড আওয়ার নলেজ, উই নিড টু হ্যাভ দ্য বেটার স্কিলস আউট অফ দিস পার্টিকুলার প্রোগ্রাম, অ্যান্ড উই অলসো নিড টু চেঞ্জ আওয়ার অ্যাটিচিউড অ্যান্ড মাইন্ডসেট সিচুয়েশন আউট অফ দিস পার্টিকুলার প্রোগ্রামস। ওয়ান্স উইল বি গ্রাজুয়েটিং, মানে মাস্টার্সকে আমি গ্রাজুয়েশন বলছি, ফ্রম দিস পার্টিকুলার ওপেন ইউনিভার্সিটি, আমি যেন একটা পূর্ণাঙ্গ কোয়ালিটি সম্পন্ন মানুষ হিসেবে আমি যেন মানুষের কাছে যেতে পারি, অর্থাৎ হিউম্যানিটি, ওয়েলফেয়ার, ওয়েলবিং, স্যাক্রিফাইস, এই জিনিসগুলো যেন আমাদের এক ধরনের এথোস আমাদের মানে মনের মধ্যে এবং মানসিকভাবে যেন আমরা জিনিসগুলোকে ধারণ করতে পারি। সার্ভিস মানেটা কি? ডেডিকেটেড সার্ভিস, এবং নিঃস্বার্থভাবে আপনাকে সেবা দিতে হবে। ডাক্তারদের পার্সোনাল লাইফ নেই, ফ্যামিলি লাইফ নেই, এ কারণেই যে তাদের সেবা হচ্ছে সবচেয়ে পরম একটা ব্রত, এর থেকে বড় ব্রত আর কিছু নেই ডাক্তার সাহেবদের আমি বলবো। এখানে আপনার ফিজিওথেরাপিস্ট আছেন, এখানে গ্রাজুয়েট আছেন MBBS, এখানে আপনারা কিছু ফ্রেশও আছেন,
যারা অন্য ডিসিপ্লিন থেকে এসছেন, চার ক্যাটাগরির সবাই এসছেন আপনারা, আমি ইনভেন্টরি করে দেখেছি 300 জনের মধ্যে বিভিন্ন আছেন, যারা ফ্রেশ আছেন তাদের জন্য এটা আমি বলবো যে পাবলিক হেলথ একটা বিশাল একটা এরিয়া, সেটা আমাদের অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে। আপনারা শিখে এসছেন, আপনারা জেনেছেন ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, অ্যানাটমি, কোনটা জানা নাই আপনাদের, কিন্তু সোশ্যাল অ্যানাটমিটা কী, হোয়াট ইজ সোশ্যাল অ্যানাটমি? পাবলিক হেলথ ইজ অলসো পার্ট অফ দ্য সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, নো এক্সেপশন, উইথ নো এক্সেপশন। আর এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আপনাকে জানতে হবে যে কে পোরেস্ট অফ দ্য পোর পিপল, কোন পাবলিক হেলথ ফর এলডারলি পিপল কোথায় আছে বাংলাদেশে, আপনি একটা জায়গায় দেখান যে পাবলিক হেলথ ফর স্পেসিফিক্যালি এলডারলি পিপল, উই ডোন্ট হ্যাভ আইদার। পাবলিক হেলথ ফর দ্য মোস্ট পোরেস্ট অফ দ্য পোর পিপলস, অ্যাডোলেসেন্স গার্লস, আমরা রিপ্রোডাক্টিভ হেলথের কথা বলি, আমরা মানে তাদের প্রতি কোনো সেক্স এডুকেশন নাই আমাদের সমাজে, আমরা দিতে পারি না আনফর্চুনেটলি। কেন দিতে পারি না? সমাজের অনেক ধরনের বাস্তবতা আছে, কিন্তু আজকে এই যে ভায়োলেন্ট, যেটা মানুষ বলে গিয়েছেন ভায়োলেন্ট সিচুয়েশন যেটা হচ্ছে, ইট ইজ অলসো পার্ট অফ দ্য পাবলিক হেলথ। কারণ আমি একটা ভায়োলেন্টের শিকার হয়ে আমার কী মানে সাইকোলজিক্যাল হেলথ আর আমার ফিজিক্যাল হেলথের কী নাজুক অবস্থা হচ্ছে কখনো রিসার্চ করেছি আমরা? উই নেভার এভার ডিড এনি কাইন্ড অফ রিসার্চ, এবং কখনো কিন্তু আমরা সেটাকে কিন্তু ডিসক্লোজ করিনি, না সোশিওলজিস্ট, না সাইকোলজিস্ট, না ফিজিশিয়ানস, কেউ করিনি আমরা আনফর্চুনেটলি। কিন্তু মেজর কনসার্ন অফ পাবলিক হেলথ কিন্তু এই এরিয়াগুলো, কিন্তু যে মেয়েটা মানে পাশবিক করতেছে শিকার হচ্ছে, 6 বছরের একটা শিশু, তার মানসিক অবস্থা, তার শারীরিক অবস্থা, কে এটাকে মানে রিকভার করবে? হু উইল রিকভার? দিস ইজ দ্য মেজর ক্যাটাস্ট্রফি ইন পাবলিক হেলথ আনফর্চুনেটলি। এনিওয়ে, আমাদের অনেক কিছু বলার ছিল কিন্তু টাইম চলে যাচ্ছে, আর আমি যে কথাটা লাস্টে বলবো যে ইউ আর অ্যাজ এ পাবলিক হেলথ গ্রাজুয়েট, ইউ আর সাপোজ টু বি ওয়ার্ক অ্যাজ অ্যান হেলথ অ্যাডমিনিস্ট্রেটর অ্যাজ ওয়েল। আপনি একজন হেলথ অ্যাডমিনিস্ট্রেটর হবেন, আপনি অ্যাডমিনিস্টার করবেন ফিনান্স, আপনি অ্যাডমিনিস্ট্রেটর করবেন মেডিকেল কেয়ার, আপনি অ্যাডমিনিস্ট্রেটর করবেন আপনার সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল, অ্যান্ড পোর অ্যান্ড ভালনারেবল ডেস্টিটিউট পিপলকে আপনার টার্গেট গ্রুপে রূপান্তরিত করতে হবে, তাহলেই পাবলিক হেলথের সত্যিকার অর্থে আমরা সার্ভিস দিতে পারবো, আদারওয়াইজ দিতে পারবো না। একইভাবে আমরা বলতে পারি যে এখানে যে জিনিসগুলো এখানে আসতে পারে, যে যখন পাবলিক হেলথের ডাইমেনশন এবং ইমার্জেন্সি সিচুয়েশন কোথা থেকে, আপনি টিবির পেশেন্টকে আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করেন, কোন পরিবেশে টিবি পেশেন্ট আসে সেই পরিবেশকে প্রথমে আপনাকে সমুন্নত করতে হবে। ইফ ইউ আর আনএবল টু ইম্প্রুভ দ্য এনভায়রনমেন্টাল সিচুয়েশন অফ পোরেস্ট অফ দ্য পোর পিপল, টিবি পেশেন্ট আপনার বাড়বেই, কমবে না কখনো। খেসারি কালাই খেলে কী হয় আমরা সেটা আমরা জানি, কিন্তু খেসারি কালাই খাওয়া বন্ধ করার প্রক্রিয়া আপনাকে জানতে হবে, আদারওয়াইজ এই পেশেন্টের সংখ্যা বাড়বে, কোনো এক্সেপশন নাই আনফর্চুনেটলি। তারপরে আপনাদের দেখুন যে এই যে আমাদের যে সুপেয় পানির যে অভাব, আজকে বোতলে পানি নিয়ে আসতে হয় এখানে, পানি কিনে খেতে হয়। আমি যখন ছাত্র ছিলাম ক্লাস 8-এর অনেক আগে, মানে সেই তখন এটা 1968-এ আমি ক্লাস 8-এর ছাত্র, বয়স অনেক বেশি আমার, 61+, 62 ইয়ার্স ওল্ড আমি, তখন আমি চিন্তা করিনি কখনো যে বাংলাদেশে কখনো পানি কিনে খেতে হবে, এটা অ্যাবসার্ড ব্যাপার ছিল। এখন এই পানির পিছনে আমরা কী পরিমাণ ঢালছি, আর এই সে পানি কী, এই পানি কি পিওর পানি? আজকে দুধ 15টা প্রতিষ্ঠানের দুধের মধ্যে আপনি অ্যান্টিবায়োটিক পাচ্ছেন এবং এটা লেট পাচ্ছেন, এটা যেটা এটা মানে ডেডলি পয়জনাস, তারপরে কোনো বিকার নেই আনফর্চুনেটলি। ইজ দিস নট পার্ট অফ দ্য পাবলিক হেলথ? ডেফিনেটলি দিস ইজ ভেরি মাচ কনসার্ন অফ পাবলিক হেলথ, নো এক্সেপশন, উইথ নো এক্সেপশন আই টেল ইউ। কাজেই আপনাকে অ্যাক্টর হতে হবে, আপনাকে ভলান্টিয়ার হতে হবে, আপনাকে প্রোটেস্ট করার ক্যাপাসিটি থাকতে হবে, এবং সমাজে এক ধরনের পরিবর্তন, পজিটিভ চেঞ্জ আনার জন্য আপনাকে রোল প্লে করতে হবে। ইউ আর নো মোর এ ফিজিশিয়ান নাও অনওয়ার্ডস, রাদার ইউ আর অলসো এ সোশ্যাল ওয়ার্কার, অ্যান অ্যাক্টর, এ ফিলান্থ্রোপার, এ ভলান্টিয়ার, অ্যান্ড অলসো এ প্ল্যানার, অলসো এ পলিসি মেকার, অ্যান্ড অলসো ইফেক্টিভ সাপোর্টিভ ফিজিশিয়ান। সো অল দ্য কম্বিনেশন মাস্ট বি উইদিন দিস পার্টিকুলার প্রফেশনাল গ্রুপ অফ পিপল, দ্যাট ইজ হোয়াট ইজ কল পাবলিক হেলথ। সারা ওয়ার্ল্ডে পাবলিক হেলথের এতটা রমরম বিজনেস কেন? উনি ওনার মিথে বলে গেছেন, সবগুলো বলে গেছেন, আমাকে নতুন করে রিপিট করতে হবে না, সবগুলো পয়েন্ট আইডেন্টিফাই করেছেন উনি। কিন্তু আমরা সত্যিকার অর্থে একজন এমন একজন প্রফেশনাল হব যেখানে কোয়ালিটেটিভ অ্যাট্রিবিউটসের মাধ্যমে মানুষের কাছাকাছি যেতে পারবো, ওয়েলফেয়ার এবং ওয়েলবিং এবং হিউম্যানিটিকে আমরা নিশ্চিত করতে পারবো, তাহলে আমি একজন পাবলিক
হেলথের একজন গ্র্যাজুয়েট হিসাবে আমি গর্ববোধ করব, বাংলাদেশের মুক্ত বিশ্ববিদ্যালয় গর্ববোধ করবে, স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি গর্ববোধ করবে, এখানে চারটা প্রতিষ্ঠানের যারা চিফ এক্সিকিউটিভ এসেছেন, যাদের মাধ্যমে আপনারা ভর্তি হয়েছেন তারা গর্ববোধ করবে, এখানে যারা টিউটর থাকবেন তারা গর্ববোধ করবে, আমাদের রেজিস্ট্রার সাহেব থেকে শুরু করে এখানে স্টুডেন্ট সাপোর্ট সার্ভিস থেকে শুরু করে আমাদের অন্যান্য যারা আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আসছেন তারা গর্ববোধ করবে। আজকে এই ভিডিও অডিও যেগুলো যারা করছেন তারাও ডেফিনেটলি গর্ববোধ করবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা।